প্রিয় শ্রোতা সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন ই সমীপেশু ই সমীপেশুতে আপনাদের ইমেলগুলো পড়বেন হাস্টা ফিত্রিয়া ফামিদা বানু এবং আপনাদের ইমেইলের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি তনুজা মন্ডল চলে যাচ্ছি আপনাদের ইমেইলে আমাদের প্রথম ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ হোসাইন মুসা সভাপতি বানিয়াসাল বেতার বন্ধু সংসদ নরসিন্দি থেকে তিনি লিখেছেন রণাঙ্গনে দিনগুলি পর্বে একাত্তরে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত অলক কুমার বীর প্রতীকের সাক্ষাৎকারে মহান মুক্তিযুদ্ধের অনেক অজানা কথা শুনে অনেক অজানা কথা জানতে পারলাম মুক্তিযুদ্ধের এই অজানা কথা শুনে বেশ ভালো লেগেছে এমন সুন্দর অনুষ্ঠানের জন্য বাংলাদেশ বেতারকে আন্তরিক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও এম জামাল আহমেদ সুবর্ণ সভাপতি ভালোবাসী রেডিও শ্রোতা ক্লাব বোয়ালমারি ফরিদপুর থেকে লিখেছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত 10 অক্টোবর পরাণের গান অনুষ্ঠান আমার কাছে ভীষণ ভালো লেগেছিল উক্ত দিনের অনুষ্ঠানে আহসান হাবিব বাপি ভাইয়ার সাথে তানিয়া পারভিন আপাকে যুক্ত করাতে অনুষ্ঠানের মাধুর্য আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে অনেক ধন্যবাদ মোহাম্মদ আসাদুজ্জামান শৈলক উপা থেকে লিখেছেন বেতার দিবসে যাকে দাওয়াত দেওয়া হয় সে না গিয়ে তার ক্লাবের অন্য সদস্যকে যদি বেতার দিবসে পাঠায় তাহলে তার সম্মাননা কি দেওয়া হবে এ বিষয়ে আপনারা এর আগেও প্রশ্ন করেছিলেন এবং আমাদের শ্রদ্ধা আঞ্চলিক পরিচালক স্যার এর আগেও এর জবাব দিয়েছেন তারপরেও আমরা সেটি আবারও আপনাদের জানিয়ে দিচ্ছি যদি কেউ এমন হয় যে আমরা কাউকে আমন্ত্রণ জানালে তিনি আসতে পারবেন না তার পরিবর্তে অন্য কেউ যদি আসতে চান তবে সেটি অবশ্যই আমাদের আগে থেকে জানাতে হবে কারণ সম্মাননা বলুন বা তাকে এই অনুষ্ঠানে যুক্ত করার ব্যাপারে আমাদের আগে থেকে কিছু প্রস্তুতি নিতে হয় সুতরাং আপনাদের আগে থেকে জানানো না থাকলে এই ব্যাপারে আমাদের কিছুটা মুশকিল হয়ে যায় সুতরাং আপনাদের প্রতি আমাদের অনুরোধ যাকে আমরা আমন্ত্রণ জানাবো তিনি নিজে আসতে না পারলে কে আসবেন সে ব্যাপারে আমাদের আগে থেকেই জানাবেন মোহাম্মদ আলমাস আলী সভাপতি সূর্য তরুণ বেতার শ্রোতা সংঘ বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছেন গত বারোই অক্টোবর বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত ফোন ইন অনুষ্ঠান কৈশোরের কথা আমার খুব ভালো লেগেছে ধন্যবাদ জানাই বেতার কর্তৃপক্ষকে সময় উপযোগী সুন্দর এবং সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করায় এইচ এম তারেক প্রেসিডেন্ট উৎস ডিএক্স কর্নার মদনগঞ্জ বন্ধন নারায়ণগঞ্জ থেকে লিখেছেন গানের আসরে পুরস্কার বিজয়ী শ্রোতাদের বন্ডের সাথে যেন সনদ দেয়া হয় ধন্যবাদ আপনার এই প্রস্তাবনা আমরা নিশ্চয়ই ভেবে দেখব আর এই কর্তৃপক্ষকে আপনার এই প্রস্তাব আমরা জানাবো কানিজ ফাতেমা সানু সভাপতি আশ্রয় শ্রোতা সংঘ এলিফ্যান্ট রোড ঢাকা থেকে লিখেছেন গানের আসরের আগস্ট মাসের পুরস্কার বিজয়ী শ্রোতা হয় বাংলাদেশ বেতার থেকে পাঁচশো টাকার প্রাইজ বন্ড আজই হাতে পেলাম ধন্যবাদ কর্তৃপক্ষকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা যখন পুরস্কার প্রাপ্তির কথা জানান তখন আমাদেরও ভীষণ আনন্দ হয় আসলে অভিযোগ শুনতে শুনতে যখন আমরা আপনাদের প্রাপ্তির কথা শুনি তখন আপনারা যতটা আনন্দিত হন ঠিক ততটাই হই আমরাও মোহাম্মদ রাকিবুল ইসলাম গোবিন্দগঞ্জ গায়বান্ধা থেকে লিখেছেন বেতার দিবসে যে সভাপতি বা সাধারণ সম্পাদককে ডাকা হয় যদি বেতার দিবসে ব্যস্ততার কারণে না যেতে পারে তার পরিবর্তে অন্য সদস্যকে পাঠায় তবে কি তার সম্মানী দেয়া হবে কিনা একই বিষয়ক জবাব আমরা মাত্রই দিলাম নিশ্চয়ই আপনি আপনার উত্তর পেয়েছেন মুগ্ধ বেতার সংঘ শঙ্করদিয়া কুষ্টিয়া থেকে লিখেছেন সমী বেতারের ভালোবাসার টানে ইমেল করি আমি ই সমী পেশুর একজন নিয়মিত শ্রোতা বেতারের প্রচারিত সকল অনুষ্ঠান নিয়মিত শুনছি গানের আসর নিবেদন ই সমী পেশু উত্তরণ শতবর্ষে পিতা আমাদের বঙ্গবন্ধু বিশ্ব চোখে বঙ্গবন্ধু যতনে রতন মেলে ইত্যাদি আমার ভালো লাগে অনেক ধন্যবাদ নিয়মিত শুনবেন এবং আমাদের নিয়মিত লিখবেন জ্যোসনা রহমান সভাপতি উর্বর শ্রোতা ঐক্য মতলব চাঁদপুর থেকে লিখেছেন নারী কণ্ঠ অনুষ্ঠানে জীবনের জন্য পর্বে বর্তমান সময়ে নারীর প্রতি সহিংসতা পারিবারিক পর্যায়ে করণীয় সম্পর্কে জানলাম স্রোতে ও বিপরীতে আমি এই পর্বে সেট ডিজাইনার দিলরুবা লতিফের কথাবার্তা আমার কাছে ভালো লেগেছে অনেক ধন্যবাদ নারী কণ্ঠ নতুন রূপে আবারও শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই নিয়মিত শুনছেন আমরা প্রত্যাশা করব এই অনুষ্ঠানে আপনারা নিয়মিত লিখবেন আপনাদের চাওয়া পাওয়া সম্পর্কে লিখবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগার কথা লিখবেন জিনার বিশ্বাস এবং সাবিনা ইয়াসমিন তারা লিখেছেন ওসমানপুর আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে আমাদের আঞ্চলিক বেতার খুলনা কিন্তু আমি ঢাকা বেতারের ক্লাব খুলতে চাই এটাতে আবেদন করলে কি গ্রহণযোগ্য হবে আসলে প্রিয় শ্রোতা আমরা সবসময় উৎসাহিত করি আপনার অঞ্চল ভিত্তিক যে কেন্দ্রটি রয়েছে সেইখানে আপনি আপনার ক্লাবটি নিবন্ধন করুন না হলে আঞ্চলিক কেন্দ্রগুলোর যে দায়িত্ব রয়েছে তারা তো সেটি করতে পারবে না করার সুযোগও পাবে না আপনি আপনার আঞ্চলিক কেন্দ্রে যদি আপনার ক্লাবটি নিবন্ধন করেন সেখানে যোগাযোগের ক্ষেত্রে আপনার জন্য যেমন সুবিধা হবে আমাদের জন্যও সুবিধা হয় সুতরাং আপনারা নিজের কাছের কেন্দ্রতে নিজের ক্লাব খোলার জন্য চেষ্টা করুন আমরা এ ব্যাপারে উৎসাহিত করব যদি কোনো কারণে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে আবেদন পাঠাতে পারেন সাইফুল ইসলাম সাকিব সভাপতি অনির্বাণ বেতার শ্রোতা ক্লাব বেগমগঞ্জ নোয়াখালী থেকে লিখেছেন বাংলাদেশ বেতার আমার তথ্য বিনোদনের নিত্যদিনের সঙ্গে তাই তো সময়ের ঘুড়ি হয়ে নিয়মিতই উঠছি বেতারের আকাশে বেতারের সাথে পথ চলা জীবনে যতটুকু উপলব্ধি করলাম যে কোনো দুর্যোগময় মুহূর্তে কঠিন পরিচিতিতে সর্বাধিক সচেতনতামূলক তথ্য প্রচার করে সাধারণ জনগণ পাশে দাঁড়ায় বাংলাদেশ বেতার অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতার যেসব তথ্য বলুন বা সচেতনতামূলক যেসব অনুষ্ঠান প্রচার করছে আপনারা যদি নিজের জীবনে সেটি মেনে চলেন তাহলেই বাংলাদেশ বেতারের এই উদ্যোগ সত্যি সার্থক হবে আফিয়া খানম জুলি মধুমতি বেতার সংঘ সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে শীতের আগমনী বার্তা শীতকালীন বিভিন্ন রোগ রোগব্যাধি ও তার প্রতিকার বিষয়ে বাংলাদেশ বেতার থেকে অনুষ্ঠান প্রচারের অনুরোধ করছি নিশ্চয়ই আপনার এই অনুরোধ আমরা চেষ্টা রাখতে ভাবনা খাতুন সভাপতি মিছিল শ্রোতা সংঘ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা থেকে পথ ও পাথে অনুষ্ঠানে অন্যায় কাজ প্রতিহত করা বিষয়ে কথিকা শুনে লাভবান হলাম মদিনার চাঁদ দেখে শীর্ষক নাতে তে উপভোগ করলাম আর সকালের গান অনুষ্ঠানে খুরশিদ আলমের কণ্ঠে পূব আকাশে গানটি বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনার মেইলের জন্য লামিয়া খন্দকার সভাপতি পতাকা সংঘ বিসিক শিল্প এলাকা টঙ্গি গাজীপুর থেকে কৃষি সমাচার অনুষ্ঠানে আমার কৃষি পর্বে আগাম বাঁধাকপি চাষ সম্পর্কে জানলাম মননে মুক্তিযুদ্ধ অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার সদর বৌদ্ধভূমি এর উপর প্রামাণ্য প্রতিবেদন শুনলাম একাত্তরের বীর পর্বে মুক্তিযোদ্ধা মাশরুলুল হক সিদ্দিকী সম্পর্কে জানলাম জুবাইর আল ফাহাদ সভাপতি ধামাইল বেতার শ্রোতা ক্লাব গফরগাঁও ময়মনসিংহ থেকে গত বারোই অক্টোবর সোমবার বেলা দুটো কুড়ি মিনিটে নতুন ম্যাগাজিন অনুষ্ঠান কৈশোরের কথা চালু হয়েছে আমি শুনেছি খুবই ভালো লেগেছে আমি জানতে চাই এই অনুষ্ঠানটি কি নিয়মিত প্রচার করা হবে আমার অনুরোধ আমি মীনা বলছি অনুষ্ঠানটির সময় কমিয়ে আনা হয় সকাল দশটা পনেরো মিনিট থেকে এগারোটা পর্যন্ত প্রচার করার অনুরোধ করছি অনেক ধন্যবাদ আপনার মেলের জন্য আপনার অনুরোধ আমরা নিশ্চয়ই ভেবে দেখব আর আপনি একটি জিনিস জানতে চেয়েছেন কৌশলের কথা এখন থেকে নিয়মিত প্রচারিত হবে কিনা এটি আসলে নির্ভর করছে অনেকটা আপনাদের উপরও এটি একটি স্পন্সার্ড অনুষ্ঠান আপনারা যদি এটি পছন্দ করে শোনেন তাহলে যারা এটি প্রচার করার জন্য আমাদের দিয়েছেন তারা নিশ্চয়ই এটি আরও ভবিষ্যতে দীর্ঘদিন যাবৎ প্রচার করবেন তবে আপাতত তিন মাস এটি নিয়মিত হবে এ ব্যাপারে আমরা জানাতে পারি আবুল কাশিম সাভার থেকে লিখেছেন প্রতি শনিবার প্রচারিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানের বিষয়ে অনুষ্ঠান পরিচিতিতে বলে দিলে ভালো হয় আর সহকারী পরিচালক রাসেল শেখ কোথায় আছেন অনেক ধন্যবাদ আপনার পরামর্শের জন্য আমরা চেষ্টা করব আপনার এই অনুরোধ আমরা যাতে পূরণ করে দিতে পারি আর আপনি একজন আমাদের সহকর্মীর কথা জানতে চেয়েছেন তিনি বাংলাদেশ বেতার ঢাকাতেই কর্মরত আছেন বিভিন্ন অনুষ্ঠানে নিশ্চয়ই আপনি তার নাম শুনতে পান খালেকুল ইসলাম তাসিন সভাপতি মেধা বিকাশ বেতার শ্রোতা ক্লাব নাগরপুর টাঙ্গাইল থেকে লিখেছেন জানি হয়তো উত্তর পাব না তারপরও নিরাশ না হয়ে লিখেই যাব ইনশাল্লা তাহলে একাধিক মেইল অনুষ্ঠানে জমা থাকার পরও শুধু লিখেই যাচ্ছি কৃষি সমাচার অনুষ্ঠানটি সময় পরিবর্তনের পর থেকে শুনতে পারছি না কারণ তখন ঢাকা খতে মহানগর শুনি আর এ দুটি আমার খুব প্রিয় অনুষ্ঠান আসলে বিভিন্ন কারণেই বিভিন্ন অনুষ্ঠানে সময় পরিবর্তন করতে হয় কারণ প্রয়োজন অনুযায়ী আমাদের অনুষ্ঠান কখনো যোগ বা বিয়োগ হয় সুতরাং আপনাদের এই অসুবিধার জন্য আমরা আমরা দুঃখ প্রকাশ করছি চেষ্টা এই যাতে দূর করা যায় সে ব্যাপারে কর্তৃপক্ষকে জানাবো আর কেন এরকম আপনি মনে করলেন যে আপনার মেইলটি আমরা পড়বো না আমরা চেষ্টা করি সবার মেইলই কম বেশি পড়ে দিতে এই সপ্তাহে না হলো আগামী কোনো সপ্তাহে লিখেছেন এম নাজমুল হোসাইন প্রতিষ্ঠাতা ও সভাপতি মা বাবা বেতার শ্রোতাকলাম কুষ্টিয়া থেকে বাংলাদেশ বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান এফ এম নাইনটি টু মেগাহার্জে প্রচারিত অনুষ্ঠান অনলাইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ চেষ্টা করব আপনাদের এই অনুরোধ আমরা পূরণ করার শহীদুজ্জামান শহীদ সভাপতি এসো বাঁচতে শিখি বেতার শ্রোতা ক্লাব বেলাবো নরসিংদি থেকে এই সময় পেশুতে বারবার ইমেল করার পরও কোন প্রকার সাড়া পাচ্ছি না কেন জানি বেতার আমার অবহেলার চোখে দেখছে আসলে প্রিয় শ্রোতা বেতার কাউকেই অবহেলার চোখে দেখে না কারণ শ্রোতারাই বাংলাদেশ বেতারের প্রাণ আপনারা যদি নাই শোনেন তাহলে আমাদের অনুষ্ঠান প্রচার করা কোনো মানেই হবে না সুতরাং আপনাদের কাউকে আমরা অবহেলার চোখে দেখি না কখনো কখনো আপনাদের কোনো কোনো মেইল আমরা পড়তে পারি না তার পিছনে কিছু কারণ রয়েছে সেগুলো হলো আপনারা হয়তো মেইলের নিচে আপনাদের নাম ঠিকানা পূর্ণাঙ্গ আকারে লেখেন না কিংবা মেইলটি হয়তো ঠিক ঠিকানায় আপনারা লিখছেন না আমাদের হাতে এসে পৌঁছচ্ছে না এমন কয়েকটি মেইল আমরা এই সপ্তাহেও হাতে পেয়েছি যেগুলোতে আপনাদের পূর্ণাঙ্গ নাম বা ঠিকানা ছিল না আমরা বারবার করে আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা মেইলের নিচে অবশ্যই আপনার নাম এবং ঠিকানা উল্লেখ করবেন মোহাম্মদ আক্তার হোসেন বাহাদুর সভাপতি ও অনুসন্ধান বেতার শ্রোতা সংঘ বেলাব নরসিংদি আমি এই সমীপেশুর মাধ্যমে জানতে চাই বাংলাদেশ বেতারে মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানটি কত সাল থেকে শুরু হয়েছিল উনিশশো সালে ১৬ অক্টোবর মহানগর অনুষ্ঠানটি শুরু হয়েছিল এবছর অক্টোবর মাসে একত্রিশ বছর পূর্ণ করল মহানগর অনুষ্ঠান পিঙ্কি লিখেছেন থেকে বাংলাদেশ বেতারের নিয়মিত অনুষ্ঠানমালা দু হাজার বিশের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠান মালা পুষ্টি বিষয়ক বেতার ক্যাম্পেইন সহ করোনা বিষয়ক ফোন ইন অনুষ্ঠান শুনছি অনেক অজানা তথ্য জানতে পারছি সব অনুষ্ঠান থেকে মোহাম্মদ রেজাউল ইসলাম সাধারণ সম্পাদক ধূমপান মুক্ত বেতার শ্রোতা ক্লাব পাংশা রাজবাড়ি আমার বিশেষ অনুরোধ কৈশোরের কথা অনুষ্ঠানে দুইজনকে বিজয়ী করা হোক আসলে দুইজনকে যখন করা হবে তখন নিশ্চয়ই আপনারা বলবেন তিনজন তিনজন হলে পাঁচজন কারণ চাহিদার তো কোনো শেষ নেই আমরা খুব খুশি হতাম যদি আমরা সবাইকেই পুরস্কৃত করতে পারতাম কিন্তু সেটি আমাদের পক্ষে সম্ভব নয় আর একটু আগেই আমরা বলেছি এটি একটি স্পন্সার্ড অনুষ্ঠান সুতরাং যারা এটা স্পন্সর করছেন তাদের মতামতেরও প্রয়োজন রয়েছে আমরা আপনাদের এই অনুরোধ পক্ষকে জানাবো তারা বিবেচনা করবেন আব্দুল মোতাল্লিম কৈরা সিংড়া নাটোর থেকে লিখেছেন অনেক দিন যাবৎ শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন করা হচ্ছে না এই বিষয়ে নজর দেওয়ার অনুরোধ করছি আপনারা সবাই আমাদের কাছে শ্রেষ্ঠ সুতরাং আলাদা করে নির্বাচন করার কিছু নেই আমরা বলে থাকি যে নির্বাচিত শ্রোতা বা সৌভাগ্যবান শ্রোতা হ্যাঁ সেটি কিছুদিন যাবৎ করা হচ্ছে না কারণ আমরা যাদের নির্বাচন করি আমাদের প্রত্যাশা থাকে আপনাদের সবাইকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে আপনাদের কথা শোনার কিন্তু বর্তমান পরিস্থিতি কিছুটা ভিন্ন আমরা এই সময় আপনাদের আমন্ত্রণ জানাতে পারছি না আপনাদের এবং আমাদের নিজেদের সুরক্ষার কথা বিবেচনা করে সুতরাং আমাদের একটু সময় দিন আমরা কিছুদিন পর নিশ্চয়ই এটি আবারও করব মোহাম্মদ আব্দুর রহমান সভাপতি ধূমপান মুক্ত বেতার শ্রোতা ক্লাব কালুখালী রাজবাড়ি থেকে গত সেপ্টেম্বর মাসে আমি মহানগর অনুষ্ঠানে বিজয়ী হয়েছি বিজয়ীর পুরস্কার হিসেবে বিকাশে টাকা বা অন্য উপহার না দিয়ে আমাকে একটি রেডিও সেট পুরস্কার হিসেবে দিলে বেতার কর্তৃপক্ষের প্রতি চিরকৃতজ্ঞ থাকব আপনাদের এই অনুরোধ এর আগেও আমরা পেয়েছি এবং এটি আমরা বিবেচনা করছি আমরা আশা করছি খুব দ্রুতই আপনাদের পুরস্কার আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো আব্দুল হান্নান সভাপতি মিতালি রেডিও ক্লাব দক্ষিণ লালপুর নাটক থেকে লিখেছেন গত অক্টোবর বেলা মিনিটে পাঁচ প্রচারিত নাটক কুহেলিকা আমার নিকট অনেক ভালো লেগেছে ধন্যবাদ বেতার কর্তৃপক্ষকে সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য একই ধরনের চিঠি লিখেছেন মোহাম্মদ রমজান আলী নয়নামতি উত্তরপাড়া পাবনা সদর থেকে তিনি লিখেছেন গত ষোলোই অক্টোবর বেলা তিনটা পাঁচ মিনিটের কুহেলিকা নাটক সম্পর্কে উক্ত নাটকে অভিনয়কারী সকল শিল্পীদের শুভেচ্ছা পৌঁছে দিতে বলেছেন এবং সেই সাথে বেতার কর্তৃপক্ষকে সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরও আপনারা এমন প্রশংসা করে লিখেছেন এজন্য জন্য এখানে যারা অভিনয় করেছেন আমরা চেষ্টা করব আপনাদের এই ভালোবাসা আপনাদের এই শুভেচ্ছা তাদের কাছে পৌঁছে দিতে মোহাম্মদ আজহারুল ইসলাম তামিম পশ্চিম জিনারাই চোদ্দ শত কিশোরগঞ্জ সদর থেকে ১৬ অক্টোবর ই সমীপেশ অনুষ্ঠানে স্যারের জবাব শুনতে পেলাম সেতু অনুষ্ঠান শুরু হয়েছে আমরা কিভাবে সেতু অনুষ্ঠানে করতে পারি আসলে সেতু এখনো শুরু আমরা করতে পারিনি আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সেতু অনুষ্ঠানটি প্রচার করার জন্য কিন্তু বর্তমান পরিস্থিতি আপনারা জানেন করোনা পরিস্থিতি আসলে এখনো প্রশমন হয়নি এখনো আমরা করোনা পরিস্থিতির থেকে উত্তরণ ঘটাতে পারেনি এবং সামনে আসছে শীত সুতরাং আমাদের এখনও ঝুঁকি রয়েছে আমাদের এখনও সচেতনতার জায়গা রয়েছে আপনারা নিজেরাও ঝুঁকিমুক্ত থাকুন নিজেদের সচেতনতা নিয়ে ভাবুন আমাদেরকেও ভাবতে হবে যখন এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো নিশ্চয়ই আমরা আপনাদের ডেকে নেব আর সেতুতে আসার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো আমাদের ঠিকানায় সেটি চিঠিতে বা মেইলে হতে পারে আপনার যে ক্লাবটি রয়েছে সেই ক্লাব নিয়ে আপনি কি উপস্থাপনা নিয়ে আপনি আমাদের অনুষ্ঠানে আসতে চান সেটি আমাদের বিস্তারিত লিখে জানান যদি আপনি কোনো নাটক বা কবিতা বা কৌতুক উপস্থাপন করতে চান সেটি স্ক্রিপ্ট আমাদের লিখে পাঠাতে হবে যদি প্রচারযোগ্য হয় তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে ডেকে নেব সবশেষ ইমেলটি পাঠিয়েছেন শাহিন তিনি লিখেছেন ই সমিবেশতে সাইদ মোস্তাফা কামাল স্যারের কোন এক শ্রোতা নাটক সম্পর্কে জবাব দিতে গিয়ে শ্রোতাদের কাছ থেকে পাঁচ মিনিট অথবা দশ মিনিটের অধিক সময়ের বড় নাটকের পাণ্ডুলিপি চেয়েছেন নাটক নির্মাণের জন্য যদি আমরা পাণ্ডুলিপি পাঠাতে চাই কোন ঠিকানায় পাঠাতে হবে মেইল ঠিকানাটা যদি বলে দিতেন তবে ভালো হতো যদি পাণ্ডুলিপি নাটক নির্মাণের জন্য উপযুক্ত হয় তাহলে সে পাণ্ডুলিপির বিনিময়ে তাকে কিছু সম্মানে দেয়া হবে কিনা না প্রিয় শ্রোতা আপনারা সমীপেশু বা ই সমীপেশুর ঠিকানায় আপনারা পাণ্ডুলিপি লিখে পাঠাতে পারেন অথবা আঞ্চলিক পরিচালক বরাবর সরাসরিও লিখতে পারেন তবে অবশ্যই মেইলের সাবজেক্টে কিংবা চিঠির খামের উপরে আপনারা লিখে দেবেন যে এটি নাটকের জন্য পাণ্ডুলিপি তাহলে এটি আমাদের বুঝতে সুবিধা হবে আর আপনার নাটকটি যদি প্রচারের উপযোগী হয় তাহলে আপনাকে আমরা তালিকাভুক্ত শিল্পী হিসেবে নির্বাচন করবো তখন নিশ্চয়ই আপনি এটার জন্য সম্মানী পাবেন শ্রোতা এ সপ্তাহে আমাদের হাতে যে মেইলগুলো ছিল আমরা চেষ্টা করেছি সবগুলো পড়ে দেওয়ার কয়েকটি মেইল আমরা পড়ে উঠতে পারিনি তার কারণ হলো আপনাদের সেই মেইলগুলোতে নিজেদের ঠিকানা বা নাম ছিল না আপনারা ভবিষ্যতে যখন মেইল করবেন অবশ্যই নিজেদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা এবং ফোন নম্বর উল্লেখ করেই লিখবেন আমাদের হাতে মেল যেহেতু শেষ হয়ে গিয়েছে তাই আমরা আজ বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমরা জানিয়ে দেবো আপনাদের লেখা ঠিকানাটি লিখুন স্মল লেটারে এস এইচ আর অর্থাৎ শ্রোতা ক্লাব অ্যাট জিমেইল ডট কম আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন অনেক ভালো নিজের যত্ন করবেন পরিবারের সবার যত্ন করবেন দেশকে ভালো করবেন